লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول ওয়ালা وعلى اله وصحبه ও والاه প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হজ উমরা বিষয়ক প্রশ্নত্তরের বিশেষ আসরে আজকে আমাদের এই আসরের দ্বিতীয় পর্ব আজকেও হজ উমরা বিষয়ক বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনাদের কাছে আমরা এই প্রশ্নগুলো বিভিন্ন জন থেকে সংগ্রহ করেছি আজকে সে প্রশ্নগুলো আপনাদের সামনে পেশ করব এবং তার সংক্ষিপ্ত উত্তর আমরা পরিবেশন করবো ইনশাআল্লাহ আর প্রথম যে প্রশ্নটি আমাদের কাছে আজকে রয়েছে সেটি হলো কোনো ব্যক্তি যখন মেকার থেকে এহেরাম করে তখন সেই ব্যক্তির নক্কাটা কি জায়জ আছে নাকি সেটি হাদি অবে করার আগে জায়জ নেই এহেরাম অবস্থায় চুল কাটা কাটা এটা তো মাদের মধ্যে পড়ে না নিষিদ্ধ কাজের মধ্যে পড়ে কিন্তু যখন তিনি ওমরার এহরাম করবেন এবং ওমরা করে হালাল হয়ে যাবেন তখন কিন্তু চুল এবং নখ তিনি কাটতে পারেন সেটা হাদি পর্যন্ত বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই এখন কোনো ব্যক্তি যদি এহরামটা করেন তিনি হচ্ছে এফরাদের জন্যে অথবা কেরান হজের জন্যে তো তিনি তো যখন নিয়ত করে মক্কায় ঢুকলেন তারপর থেকে হজ শেষ করা পর্যন্ত তো তিনি আর হালাল হলেন না তাহলে তার জন্য এই যে চুল চুলকাটা কাটা এটা জায়জ হবে না যতক্ষণ না তিনি হালাল হন এখানে আপনি হাদির কথা বলেছেন হাদি জবে করার আগে চুল কাটা বা কাটা এগুলো জায়জ হবে কিনা। না উত্তর হচ্ছে হাদি জবে করার আগে যদি কেউ হালাল হয়ে যান তাহলে তো যাইজ হবে কোনো কোনো কেরামের মতে যারা হজ করবেন হজের দিন তাদের পাথর নিক্ষেপ করা কোরবানি করা হাদি কোরবানি করা তারপর হালাল হওয়া তওয়ফ শাড়ি ইত্যাদি বিষয় রয়েছে তাহলে একদল কেরামের মতে যে মিনা এসে দশ তারিখে প্রথমে পাথর নিক্ষেপ করবে তারপরে কোরবানি করবে তারপরে হালাল হবে তখন তার জন্য চুল কাটা সব জায়জ হবে কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে সেদিন কেউ যদি পাথর নিক্ষেপ করেও হালাল হয়ে যেতে চান কোরবানির আগে সেটাও জায়েজ আছে কারণ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল এই যে কাজের তারতিবগুলোর মধ্যে যদি কোনো খেলা হয়ে যায় তাহলে কি কোনো অসুবিধা আছে কিনা তিনি বললেন এফ আল ওয়ালা হারাজ করো কোনো অসুবিধা নেই অতএব কোনো ব্যক্তি যদি পাথর নিক্ষেপ করে হালাল হয় তারপরে কোরবানি করে কোনো অসুবিধা নাই কোনো ব্যক্তি যদি কোরবানি করে হালাল হয় তারপর পাথর নিক্ষেপ করে তাতেও কোনো অসুবিধা নাই যারা শুধু বলেছেন যে হাদি জবে করার আগে হালাল হওয়া যাবে না তারাই বলেছেন হাদি জবে করা পর্যন্ত নখ চোল কিছুই কাটা যাবে না কারণ তিনি হাদি জবে করবেন তারপর হালাল হবে তারপর এগুলো কাটা যাবে আমার মনে হয় ডিসকাশন থেকে আমরা বুঝতে পেরেছি দুটো মতের পার্থক্য বিশুদ্ধ মত হচ্ছে আপনি যখনই হজের এহরাম থেকে হালাল হবেন তখনই আপনি নখ কাটতে পারবেন কোনো অসুবিধা নাই সেটা যদি হাদিস জবে করার আগেও হয় কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি হাদি জবে করার পরে হালাল হন তাহলে হালাল হওয়ার আগে তো চুল কাটা যাবে না নখ কাটা যাবে না দ্বিতীয় প্রশ্ন আজকের আসরে সেটি হলো যে ব্যক্তি এহরাম অবস্থায় নিষিদ্ধ এমন একটি কর্মে লিপ্ত হয়েছে সে জানতো না যে এই নিষিদ্ধ কর্ম করার কারণে তার উপর কী ধরনের ওয়াজিব হবে তার হুকুম কি? প্রশ্নটা কিন্তু অস্পষ্ট আপনাকে বলতে হবে কি নিষিদ্ধ কাজ করেছে এরাম অবস্থায় তো অনেকগুলো নিষিদ্ধ কাজ আছে এটাও আমরা আমার হজ ডট কমের মধ্যে আমরা উল্লেখ করে দিয়েছি এবং কোন নিষিদ্ধ কাজের জন্য কি করতে হবে সেটা আমরা বলে দিয়েছি এরম অবস্থায় নিষিদ্ধ কাজের কয়েকটা রকম ফের আছে প্রথম হচ্ছে যেটা নিষিদ্ধ সে করে ফেললে তবা করবে আর কোনো কাফারা লাগবে না যেমন সে যদি কাউকে গালি দেয় এহরাম অবস্থায় সে যদি কোনো বাজে কথা বলে সে যদি কোনো অশ্লীল বাক্য ব্যয় করে কিংবা এহরাম অবস্থার একটা নিষিদ্ধ কাজ হচ্ছে বিবাহের ক্ষিত বা প্রস্তাব দেওয়া তাহলে কেউ দিয়ে বসলে তাকে শুধু তবা করতে হবে এর অবস্থার একটা নিষিদ্ধ কাজ হচ্ছে বিয়ে করা তাহলে কেউ যদি এরকম অবস্থায় বিয়ে করে থাকে তাহলে তাকে তবা করতে হবে ইত্যাদি তাহলে দেখা গেল যে কিছু কাজ আছে যেগুলো থেকে তবা করলে যথেষ্ট আলাদা ফারা নাই আবার কিছু কাজ আছে যেগুলোর জন্য তাকে দম দিতে হবে যেমন কেউ যদি চুল ফেলে দেয় তাকে দম দিতে হবে এমন কি চুল ফেলার যদি তার ওজোরও থাকে চুল যেমন মাথায় উকুন বা চর্মরোগ তাহলেও তাকে দম দিতে হবে ইত্যাদি এরাম অবস্থায় আরেকটা নিষিদ্ধ কাজ আছে যেখানে সমপরিমাণ পশু তাকে জবেহ করতে হবে এবং সেটা বলা হচ্ছে যে এটা একটা যজা এটা একটা শাস্তি স্বরূপ যেমন কেউ যদি এরাম অবস্থায় একটা কবুতর অথবা পাখি কেউ যদি শিকার করে ফেলে তাহলে তাকে একটা ছাগল এটাই হচ্ছে তার সম পরিমাণ বলে কেরাম বলেছেন তো এভাবে মানে তিন ধরনের কাফারা বা কাজ তাকে পরিপালন করতে হবে নিষিদ্ধ কাজগুলো করে ফেললে তাহলে কিছু আছে যার আলাদা কোনো কাফারা নেই তো ছাড়া এখানে আরেকটা বিষয় আমরা বলবো আপনি বলেছেন যে সে জানতো না যে এই নিষিদ্ধ কর্মের কারণে তার উপর কাফারা ওয়াজিব হবে এটা সে জানতো না তাহলে সেক্ষেত্রে তার কাফফারাটা আর দিতে হবে না যেমন কেউ যদি একটু চুল উঠিয়ে ফেললো অথবা একটু চুল কেটে ফেললো সে জানে না যে চুল কাটা নিষিদ্ধ এবং চুল কাটার কাফফারাটা কী তাহলে এই দুটো জিনিস যদি তার না জানা থাকে তাহলে তার উপর কাফফারা লাজম হবে না তবে তার এগুলো জানা দরকার এখন যদি এটা হয় যে সে জানে যে চুল কাটা নিষিদ্ধ তবে তার ফিদিয়াটা কি হবে এটা সে জানে না তাহলে এই অবস্থা তার উপর ফিদিয়া হবে কারণ সে ইচ্ছা করে নিষিদ্ধ জেনেও কাজটা করেছে ফলে তার ফিদিয়া তাকে দিতে হবে কিন্তু সে যদি তার ফিদিয়াটা এ কাজ করলে যে ফিদিয়া আসবে এটা যদি সে না জানে তাহলে তার উপর ফিদিয়া আসবে না এমনটি শেখ সালেবিন রহ তেমিন আর অনেক শেখরা বলেছেন আজকের আসরের তিন নম্বর প্রশ্ন হল এহরামকারী যদি ভুলবশত কিংবা অজ্ঞতাবশত কোনো একটি নিষিদ্ধ কাজে লিপ্ত হয় যাতে লিপ্ত হওয়া হারাম তখন এর হুকুম কী এটাও কিন্তু ক্লিয়ার না এটা আগের প্রশ্নের মতোই নিষিদ্ধ কাজ আর হারাম কাজ তো একই জিনিস অতএব সে কোন ধরনের নিষিদ্ধ কাজ করছে এটার উপর নির্ভর করে তার হুকুম হবে এবং এই তৃতীয় প্রশ্নটার উত্তরটা দ্বিতীয় প্রশ্নের উত্তরের সাথে আমি মনে করি সংশ্লিষ্ট তিনি যদি না জেনে থাকেন যেটা এটা নিষিদ্ধ তাহলে তার উপর কোনো শাস্তি আরোপ হবে না আর তিনি যদি জেনে বুঝে কাজটা করেন তার এহরামের অবস্থার কথা স্মরণ থাকা পরেও কাজটা যে নিষিদ্ধ এটা জানার পরেও যদি তিনি করেন তাহলে তার উপরে দম অথবা ফিদিয়া তার উপর আরোপ করা হবে আর যদি তিনি ভুলবশত অথবা একদম হুকুম আহকাম সম্পর্কে কিছুই জানেন না এ অবস্থায় করে ফেলেন তাহলে নিষিদ্ধ কাজগুলো থেকে সিম্পলি তবা করলে চলবে তার উপর অন্য কোনো কাফফারা আরোপ হবে না আজকের আসরের চতুর্থ প্রশ্নটা হলো একজন হজ আদায়কারী জমরাতে আকাবাতে পাতে কঙ্কর নিক্ষেপ করা মাথা মুন্ডন করা ও হেরাম থেকে হালাল হওয়ার পর কিন্তু তফে ফাদার আগে নিজের স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছে এ ব্যক্তির হজ কি শুদ্ধ হয়েছে তাকে কি দম দিতে হবে তার উপর ফিদিয়া ওয়াজিব হয় যদি তার উপর ফিদিয়া ওয়াজিব হয় তাহলে সেটা কি তাকে মক্কাতে দিতে হবে নাকি যে কোনো স্থানে যে কোনো সময় জবে দেওয়া যাবে আশা করি কোরআন সুন্দর আলোকে পরিষ্কার করবেন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন এখানে দুটো বিষয় আছে একটা হলো আহলুল আল আর আরেকটা হলো মানে বা আদাত তাহল্লুল একটা হলো কাবলা তাহলুল আর আরেকটা হলো বা আদাত আল আলা অথবা বাদাত তাহল্লুল আলাউল সেটা হলো তাহালুল্লাহতায়নি অর্থাৎ প্রথম হালাল হওয়া আর সব কিছুতে হালাল হয়ে যাওয়া প্রথম হালাল হওয়াটা হচ্ছে দশ তারিখে হাজি সাহেব যদি তিনটা কাজের যে কোনো দুটো করেন তিনটা কাজটা কি রমিউ জমরাত আঁকাবা জমরাত আঁকাবাতে তিনি পাথর নিক্ষেপ করলেন এবং হলক বা তাকসির করে হালাল হয়ে গেলেন কারণ আমরা জানি দশ তারিখে জামরাতলা আকাবাতে দশ সাতটা পাথর নিক্ষেপ করতে হয় তারপরে তিনি হালাল হলেন হলক করে অথবা তাকসির অর্থাৎ চুল ছোট করে এবং আরেকটা তৃতীয় কাজ হলো তোয়াফুল এফাবাহ এফা এফাবাহ তাহলে এই তিনটা কাজের মধ্যে তিনি যে কোনো দুটো যদি করেন তাহলে তার তাহালুল আল আউ্য়াল বা প্রাথমিক তাহালুল হয়ে গেল বাকি যে কাজগুলো কোরবানি কিংবা এগুলোর সম্পাদন করলে পাঁচটা কাজ সম্পাদন করলে তার পুরো তাহালুল হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি স্ত্রী সহবাস করল সে কি তাহাল্ল আলাউল এই যে দুটো কাজ সম্পাদন করার পরে করল নাকি আগে করল যেমন যদি কেউ রামিউল জামারা মাথা মুন্ডন করা বা হালাল হওয়ার তওয়াফের আগেই যদি এটা করে যেটা প্রশ্ন অবশ্য বলা হয়নি আগেই যদি এ কাজটা করে তাহলে তার পুরো হজ বাতিল এবং তাকে একটা বেদানা অর্থাৎ উট কোরবানি করতে হবে এবং তাকে আগামী বছর আবারও হজ আদায় করতে হবে তাহলে এবছর হজ বাতিল বাট বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে ওটা এমন না যে বাতিল বলে চলে যাবে না সব সম্পন্ন করে আগামী বছর আবার এটাকে কাজা করতে হবে এবং একটা উট মানি করতে হবে কিন্তু কেউ যদি যেমন এখানে প্রশ্ন বলা হয়েছে সে পাথর নিক্ষেপ করে ফেললো মাথা মুন্ডন করে হালালো হয়ে গেল তারপরে তফে ফাদার আগে স্ত্রীর সাথে সে মেলামেশা করল তাহলে এই অবস্থায় তার হজ শুদ্ধ এই অবস্থায় তার হজ শুদ্ধ কারণ সে আল আল্লা অলরেডি কমপ্লিট করে তারপরে মেলামেশা করেছে তাহলে এ অবস্থায় তাকে শুধু একটা দম দিতে হবে আপনি প্রশ্ন করেছিলেন এই দমটা কোথায় দিতে হবে দমটা মক্কায় দিতে হবে মক্কার সীমানার ভেতরে দিতে হবে মক্কা সীমানার বাইরে দিলে হবে না আচ্ছা কেন আমরা এমনটা বললাম কারণ কেরাম রেদনুল হালাহিম এভাবে ফতোয়া দিতেন তারা সাল্লাহ সাল্লাম থেকে হজের যে বিধানগুলো তারা জেনেছিলেন শিখেছিলেন অতএব শিয়ালোকে তারা বলেছেন তাহালুল আল্লাউয়ালের আগে যদি কেউ মেলামেশা করে তাহলে তার হজ বাতেল আর তাহাল দুলাল আউ্য়ালের পরে যদি কেউ মেলামেশা করে তাহলে তার হজ শুদ্ধ তবে তাকে দম দিতে হবে আজকের আসরের পঞ্চম প্রশ্ন হলো যে ব্যক্তি ঈদের দ্বিতীয় দিন সকালবেলা জামরাতে জামরাগুলোতে কঙ্কর নিক্ষেপ করে সে জানতে পেরেছে যে কঙ্কর নিক্ষেপ করার সময় হচ্ছে জোহরের পর তার করণীয় কী তার করণীয় হল আবার সেটাকে মারা তবে ইমাম শাফি রাহমাহুল্লাহ বা সাফাই মজহাবের কতিপর ওলামাই কেরামের মতে দ্বিতীয় দিন তৃতীয় দিনও জোহরের আগে কঙ্কর নিক্ষেপ করা যায় এটা কারো কারো মত আধুনিক স্কলারদের মধ্যেও কেউ কেউ এই মতটা পোষণ করেন তবে আমরা আমাদের সকল শায়েকদেরকে শেখ বিন বাজ রাহমাহল্লা শেখ বিন রেসাহ মিন সহ আমাদের শায়েকদেরকেও আমরা দেখেছি তারা বলেছেন যে না এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ এই তিন দিন পাথর নিক্ষেপের সময় হলো আফটার জাওয়াল জাওয়াল মানে জহর রক্ত হওয়ার পরে অতএব কেউ যদি জহর রক্ত হওয়ার আগে পাথর মেরে থাকেন সেটা ওয়াক্তের আগে নামাজ পড়ার মতো অতএব সেটা বাতিল তাকে আবার মারতে হবে আর যদি মিস হয় তাহলে তার উপরে দম চলে আসবে ষষ্ঠ প্রশ্ন হলো প্রশ্নকর্তা বলেছেন আমি হজে হলক করার পূর্বেই হালাল হয়েছে এক্ষেত্রে হুকুম কি হলক করার পূর্বে আপনি হালাল হয়েছেন তাহলে চুল ছোট করে নাকি জামা কাপড় পরে আপনার প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি আপনি হলক করেন নাই চুলও ছোট করেন নাই কিন্তু মনে করেছেন যে আপনি হালাল হয়েছেন ভেবে আপনি জামা কাপড় পরে ফেলেছেন সেটাকে আপনি বলেছেন আপনি হালাল হয়েছেন এক্ষেত্রে হুকুম হলো আপনার উপর একটা দম লাজম হবে কারণ হালাল হওয়ার আগে এরাম অবস্থায় আপনি সেলাই করা কাপড় টাপড় পরে ফেলেছেন আচ্ছা এটা যদি না জেনে করে থাকেন তাহলে সাথে সাথে যদি আপনি সেগুলো খুলে আবার এরামের কাপড় পরে ফেলেন তাহলে আপনার উপর কিছু লাজম হবে না কিন্তু এটা জেনে জানার পরেও যদি আপনি সেলাই করা কাপড়গুলো পরিধান করে বসে থাকেন এবং বললেন হালাল হোলাম তো হোলামই আচ্ছা চুল পরে কেটে নেব তাহলে আপনার উপরে দম আসবে সপ্তম প্রশ্ন আজকের আসরের বলেছেন আমি ওমরা আদায়ের জন্য গিয়ে চুল ছোট করা বা চুল ছাঁটাই করা ছাড়াই কাটা ছাড়াই হাল হয়ে গেছে অতপর পরবর্তী বছর ওমরা আদায় করেছি এবং সে বছর একই ভুল করেছে সুতরাং আমার উপর কি দম ওয়াজেব হয়েছে যদি দম ওয়াজেব হয়ে থাকে তাহলে কি আমি একটি পশু জবাই করব নাকি দুটো আপনি দুটো করবেন প্রত্যেক বছর সেম ভুলটা আপনি করেছেন আপনি হালা মানে চুল ছোট না করে অথবা চুল হলক না করে আপনি হালাল হয়েছেন অতএব এই ভুলের জন্য আপনি প্রথম বছর একটা দম দ্বিতীয় বছর একটা দম দেবেন অষ্টম প্রশ্ন হলো বলেছেন আমি এক ব্যক্তি সহ ওমরা করতে গিয়ে হারামের কিছু কবুতরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছি হত্যা করে নিই আমাদের উপর কি কাফারা ওয়াজিব হয়েছে যদি কেউ কোনো শিকারকে তাড়া করেন অথবা কাউকে ভয় দেখান হারামের মধ্যে এটা হারাম কাজ নিষিদ্ধ কাজের মধ্যে পড়ে এটার জন্য কোনো কাফারা নেই তবা করলে যথেষ্ট হবে আপনি যদি কোনো কবুতরকে শিকার করতেন অথবা স্বীকার করার জন্য কাউকে দেখিয়ে দিতেন তাহলে আপনাকে দম দিতে হতো আজকের আশহরের নয় নম্বর প্রশ্ন হলো একজন বলেছেন এবছর আমি হজে গিয়েছিলাম আমি বিমানেই এহেরামের নিয়ত করি অতপর আমি জেদ্দায় আমার পরিবারের সাথে অমত্তার বিয়া পর্যন্ত অবস্থান করি সেদিন আমার স্বামী আমার নিকট আসেন তিনি মহরম ছিলেন না এরপর আমরা বিভিন্ন রসিকতাও একে অপরকে স্পর্শ করি কিন্তু সহবাস করিনি আর মহরিম অবস্থায় স্বামী স্ত্রীর রসিকতা করার হুকুমের ব্যাপারে আমরা জানতাম না এখন আমাদের উপর কী আবশ্যক হয়েছে প্রশ্ন করতে একজন মহিলা আমরা বুঝতেই পেরেছি এবং তিনি হেরাম অবস্থায় ছিলেন কিন্তু তার স্বামী মহরেম ছিলেন না তারা যে রসিকতা এবং একে অপরকে স্পর্শ করেছেন এটা দুই অবস্থা এক তারা যৌন উত্তেজনা বশত সে কাজগুলো করেছেন তাহলে দুজনের মধ্যে যিনি এরাম অবস্থায় আছেন এটা তার জন্য নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত যেহেতু আল্লাহ সুবাহান হ তালা বলেছেন আলহাজ আসরম আলুদ ফমান ফরাদাফি হিন্দ আলহাজাফালা ফুসুখা হাজ হজ নির্দিষ্ট কয়েকটা মাস যারা এই মাসগুলোতে হজের নিয়ত করবে তাদের কোনো যৌনত্তেজনামূলক কথা কিংবা অশ্লীল কথা কাজ থাকবে না কোনো ফুসুক বা পাপের কাজ করা যাবে না এবং কোনো জেদাল কিংবা ঝগড়াঝাটি হজর মধ্যে করা যাবে না তো যেহেতু ফালা রফাতা আল্লাহ তালা বলেছেন এবং এর ব্যাখ্যা আবনো ক্যাথির বলেছেন বলেছেন আয় মান আহরাম হাজুল আমরাতি ফাল ইয়েতে জেনাবের রফাত অর্থাৎ যিনি হজবা উমরার এহরাম করবেন এহরাম নিয়ত করবেন এহরামের মধ্যে ঢুকবেন তিনি রাফাসকে পরিহার করবেন রাফাসটা হলো জেমা স্বামী স্ত্রীর সহবাস এখানে যদি কেউ যৌনত্বজনার সাথে এই রাফাসের কিছু কাজ করে পুরো সহবাস নাও করে তার উপর দম আসবে এই ব্যাপারটি আবু আল জাসাস উল্লেখ করেছেন তিনি বলেছেন ইত্তাফা কাতিল উমাত আলা মান কাব্বাল আন্না মান কাব্বালা ইমর আতাহফিয়া হেরামহ বে শাহাতিন ফাল দামন বলেছেন যে মুসলিম একমত হয়েছে যে যে ব্যক্তি এহরামের মধ্যে তার স্ত্রীকে চুমু খেয়েছে যৌন সাথে তার উপর দম আসবে তাহলে এক্ষেত্রে যদি স্বামী স্ত্রী দুজনই মোহরম হন তাহলে দুজনের উপর দম আসবে আর যদি একজন এহরাম অবস্থায় থাকেন তাহলে একজনের উপরে দম আসবে তিনি আরও বলেছেন অরউ আলী কান আলী ও আব্দুল আব্বাস আব্দুল আমর আল হাসান ও আপা ওয়করমা ও ইব্রাহিম ও সাঈদুল মুসাইব ও সাঈদুল জুবাইর জায় আলিক বলেছেন এই সকল সাহাবী যাদের নাম আমরা উল্লেখ করলেন এই সকল সাহাবি এবং তাবি আইনদের থেকে এই বক্তব্যটা এসেছে যে তাকে দম দিতে হবে কাউলু আকাউল ফোকাহল আমসর এবং বিভিন্ন শহর এবং দেশের ফোকাহাদের এটাই হচ্ছে অভিমত আচ্ছা এর দ্বিতীয় যে পর্যায়টা সেটা হচ্ছে তারা একে অপরকে স্পর্শ করেছেন কিন্তু সেখানে যৌন উত্তেজনা ছিল না হয়তো সেখানে চুমু খেয়েছেন হতে পারে বা স্পর্শ করেছেন বা একটু রসিকতা করেছেন যৌন রসিকতা নয় কারণ যৌন রসিকতার সাথে সাথেই যৌন উত্তেজনা চলে আসে ফলে যদি তারা স্বাভাবিক রসিকতা করেন এবং স্পর্শের মধ্যে যৌনতা না থাকে চুমু খাওয়ার মধ্যে যৌনতা না থাকে বরং সেটা হচ্ছে তকবিল রহমা ওয়াশাফাকা একে অন্যের প্রতি জাস্ট মমতার কারণে চমক খেয়েছেন তাহলে ওলামাই কেরাম বলেছেন ফালা হারাজা ফিহাদ ফিহায় হাল এ অবস্থায় এতে কোনো অসুবিধা নেই যেহেতু এটাকে রাফাত হিসাবে চিহ্নিত করা যায় না অতএব এখানে শরীয়া লঙ্ঘন হয়নি ফলে সেটা যায়স। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরে বুঝে ফেললাম যে হেরাম অবস্থায় স্বামী স্ত্রী উভয়ের জন্যই যৌন উত্তেজনামূলককে স্পর্শ করা চমু খাওয়া এটা নিষিদ্ধ অথবা যৌন উত্তেজনামূলক কথাবার্তাও নিষিদ্ধ যদি কেউ সেটা করে ফেলেন তাহলে আমাদের ওলাম একরাম বলেছেন তাদের উপরে দম ওয়াজিব হবে এবং সেটা মক্কার মধ্যে মক্কা সীমানার মধ্যে সেটাকে জবেহ করতে হবে প্রিয় দর্শক আজকের আসরে আমরা মোট নয়টা প্রশ্ন নিলাম আজ এ পর্যন্তই আমরা রাখতে চাচ্ছি পরবর্তী আসরে أبراهيم ﷺ دكها بشعر رامضرو جانية. أذكر ما تقولين شش كلام هذا. وصلى الله وسلّم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته.